অম্বল বা বদহজম কেন হয়? মানুষের পাকস্থলীর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্বাভাবিকভাবেই নিঃসৃত হয়। অম্বল বোধটা আলাদা করে কখন অনুভূত হয়? যখন খাদ্যাভ্যাসের ত্রুটির কারণে অতিরিক্ত অ্যাসিড ক্ষরিত হয়। দ্বিতীয়ত, খাদ্যনালী এবং পাকস্থলীর সংযোগস্থলে কোনো গঠনগত ত্রুটি থাকে, এতে পাকস্থলীতে নিঃসৃত অ্যাসিড ওপরে উঠে আসে এবং অম্বল অনুভূত হয়। আবার পেটের অন্তে বসবাসকারী ব্যাকটেরিয়ার কারণে গ্যাস উৎপাদিত হয়। অতিরিক্ত গ্যাস অনুভবের আরও কারণ, খাবারের মাধ্যমে অতিরিক্ত বাতাস পেটে যাওয়া, সোডা জাতীয় কোল্ড ড্রিঙ্কস পান, খুব তাড়াহুড়ো করে খাদ্য অথবা পানীয় খাওয়া, গ্লাসে চুমুক দিয়ে জল না খেয়ে আলগোছে খাওয়া ইত্যাদি। এতে গ্যাস শরীরে প্রবেশ করে এবং পেট ফোলা অর্থাৎ গ্যাসের অনুভব হতে পারে। পেটে অতিরিক্ত মাত্রায় ব্যাকটেরিয়া বৃদ্ধি, অপরিশোধিত অথবা অর্ধপাচিত খাবার খেলেও গ্যাস বাড়ে। সমস্যা দূর করতে ঘরোয়া টিপস। সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান। সকালে ডাবের জল পান করা ভালো, মৌরি ভেজানো জল পান করা ভালো, সকালে উঠে ঈষদুষ্ণ জল পান করা ভালো। বাড়িতে বানান সুস্বাদু অ্যাপিটাইজার। প্রয়োজনীয় উপকরণ: হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দারচিনি গুঁড়ো, এক টুকরো আদা, এক গ্লাস জল। একটি পাত্রে জল নিন, তাতে আদা টুকরা যোগ করুন। এরপরে আধ চা চামচ জিরে এবং দারচিনি গুঁড়ো দিন। এটিকে ধীরে ধীরে 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নিন। এবার এটিকে গ্যাস থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিতে হবে। তবে এই পানীয়টি পুরোপুরি ঠান্ডা হতে দেবেন না, গরম অবস্থায় ছেঁকে নিয়ে পান করুন। অ্যাসিডিটি প্রতিরোধের উপায়। চিকিৎসকদের পরামর্শ, বেশি তৈলাক্ত খাবার, ভাজাভুজি, বাসি পচা খাবার, খুব বেশি খাবার, অত্যধিক ধূমপান, সুপারি খাওয়া ছাড়তেই হবে। ঠিক সময় খাওয়া, পর্যাপ্ত ঘুম মাস্ট। বদল আনতেই হবে লাইফস্টাইলে। খাদ্যবস্তুর হজম বা পরিপাক বাধা পেলে গলা বুকে জ্বালা অনুভব হয়। অতিরিক্ত তেল অথবা মশলা মিশ্রিত খাবার খেলে বা লোভ সামলাতে না পেরে অতিরিক্ত খাবার খেলে এই বদহজম হয়। অ্যাসিডিটি ভালো করতে গেলে লাইফস্টাইল, মেডিটেশনও জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন।